আনন্দে মন যেন ছুঁয়ে যায় আকাশ, আগামীর পথে আসে সুখের বাতাস। আনন্দে মন যেন ছুঁয়ে যায় আকাশ, আগামীর পথে আসে সুখের বাতাস। কুরবানি এলো রে কুরবানি, one, two, three, four. কুরবানি কুরবানি এলো রে কুরবানি, দুনিয়া জুড়ে এলো রে কুরবানি, দুনিয়া জুড়ে। ফুললি ভাবে দিতে গেলে আবার কুরবানি কুরবানি ফোর কুরবানি কুরবানি। ভাই নো পার্ট গুলো ক্লোজ দাও, কাছে এসে নো পার্ট গুলো ক্লোজ দাও। আচ্ছা আচ্ছা ফাইন, চল চল 2 3 4 কুরবানি মিস কর, 1 2 3 4 কুরবানি কুরবানি এলো রে কুরবানি, কুরবানি সফট কুরবানি কুরবানি এলো রে কুরবানি, কুরবানি 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 এলো রে কুরবানি, কুরবানি কুরবানি দুনিয়া জুড়ে এলো বাবার কুরবানি কুরবানি, কুরবানি এলো রে কুরবানি, দুনিয়া জুড়ে এলো আবার খুশির হাওয়া, বড়রা ছোটরা এবং সবাই থাকবে বাকি এক লাইন করে। কি অবস্থা তোমাদের? আলহামদুলিল্লাহ ভালো। ছেড়ে পেলো আজ মানবিমান কুরবান।
জীবনের শান আজ ধনী গরীব সবাই সমান বাদশা ফকির আমাদের কোরবানির ঈদ নিয়ে চমৎকার একটি তথ্যবহুল সঙ্গীত আমরা রিলিজ করব ইনশাল্লাহ দুদিন বাদে। এর শুটিংয়ের পর্ব চলতেছে সারা সকাল থেকে এই পর্যন্ত, এখন সন্ধ্যা আলহামদুলিল্লাহ, আরও রাত পর্যন্ত চলবে। আমাদের যথেষ্ট চেষ্টা দিয়ে সাধনা দিয়ে করছি, ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে। আর মাহফুজ কলর অফ নামে একটি চ্যানেল আছে, মোটামুটি আলহামদুলিল্লাহ 1,00,000+ সাবস্ক্রাইব হয়ে গেছে। সবাই থাকবো আমরা ঈদে, তবে ঢাকায় না, এই ঈদের গানে ইনশাআল্লাহ সবাই একসাথে আমরা এই প্রথম ঢাকায় থাকবো, ঈদ করবো, কুরবানি করবো, মাংস কাটাকাটি করবো। অনেকদিন পর একসাথে মনে হচ্ছে যে আজকে ঈদ, এটা এটা আমাদের কাছে মনে হচ্ছে ঈদের গানের শুটিং, যেহেতু একটা ঈদের আমেজ লাগছে এটা অবশ্যই। আর অনেকদিন পর একসাথে কোনো কাজ, বড় কোনো কাজ অনেকদিন ছিল না করোনার কারণে, আবার সম্মিলিত ভাবে আজকে সবাই মিলে একসাথে, এই জন্য আজকে আমাদের ঈদ ঈদের মতোই লাগছে। বাকি গানটা যখন রিলিজ হবে আপনারা শুনতে পাবেন, তখন আপনারা সময় আমরা সবাই আনন্দ ভাবা ভাগাভাগি করতে পারি। দুনিয়া জুড়ে এলো আবার খুশির হাওয়া, একের মহিমা নিয়ে এলো ঈদুল আযহা। Thank you.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলছে আমাদের কুরবানি ঈদের সঙ্গীত, ঈদ উপলক্ষে আসছে সঙ্গীতটি, সাথে রয়েছে কলাবের সকল শিল্পীবৃন্দ। চিন্তা করলাম যে এর পিছনের কিছু ভালো ভালো মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করি, তাই ভিডিওটি করা। আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। তুমি কেমন আছো বলো? ভালো আছো? আচ্ছা, তোমার বোন কেমন আছে? এদিকে তাকাও। তোমার বোন কেমন আছে? ভালো আছে। আচ্ছা, একটা সঙ্গীত শোনাও। তারপর আমরা হুফাজুল কোরআন, মাশাআল্লাহ। তেলাওয়াত শোনাও। চারটা বলছো? আচ্ছা আচ্ছা, একশন বলো। তোমার আব্বুর নাম কি আর চাচুর নাম? দাদার নাম? আব্দুল খালেক। আব্দুল খালেক, ঠিক আছে, সালাম দিয়ে দে সবাইকে। কার গাছের তাল চুরি করছেন সাইদ আহমদ? তুমি ওদিক থেকে আসো, ওদিক থেকে এসে তুমি এই যে এখানে ধরো যে একজন কাজের ছেলে কাজ করতেছে যে কষ্ট করে, তুমি তার জন্য মনে করো যে একটু একটু দরদ আসবে তোমার ভিতরে, বুঝো নাই? খানদান গল্প করেন, ব্যাস হাসাহাসি করবেন, একদম চলে গেছে। হাসি মুখে বাইরে সত্যি খাবার আছে মধ্যে ভাই? তুমি কয় কেজি খাইতে পারবা? ইনশাআল্লাহ 5 কেজি খাইতে পারবো না। 5 কেজি পারবো না?
এই গল্প ভুলে যান।